যাদের বাজেট 500 থেকে 600 টাকা, আপনারা নিশ্চিন্তে ধানমন্ডি 2 এ ডমিনোস বিল্ডিং এর উপরে হ্যাশ নামে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে সেখানে খুব সুন্দরভাবে চলে যেতে পারবেন, পরিবারকে নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন এবং ডেকোরেশন এবং সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটা গত 9 অক্টোবর লঞ্চ হয়েছে, তো আমার বোন আমাকে এটা সাজেস্ট করেছে যে চলো আমরা সবাই মিলে এখানে যাই এবং খেয়ে আসি। আমাদের কাছে যে খুব ভালো লেগেছে বিকজ যেহেতু রেস্টুরেন্টটা একদমই নতুন এবং সবকিছু ঠেলে সাজানো হয়েছে, তার জন্য এনভায়রনমেন্ট বলুন, খাবার বলুন, সবকিছুই খুব সুন্দর এবং ইউনিক। ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেখানে যারা এমপ্লয় ছিল তাদের প্রত্যেকের ব্যবহার অনেক ভালো। ধানমন্ডিতে এখন বাসা থেকে রেস্টুরেন্টের সংখ্যাই বেশি, তবে এর মধ্যে ভালো রেস্টুরেন্টের সংখ্যা কিন্তু তেমন বেশি না। রেস্টুরেন্টের এক্সাক্ট এড্রেস হচ্ছে র‍্যাঙ্কস ফরচুন স্কয়ার, লেভেল 10, হাউস 32, রোড 2, ধানমন্ডি, ঢাকা। সেদিন আমার ক্রিম অফ মাশরুম স্যুপটা খাবার অনেক শখ ছিল এবং হ্যাশ রেস্টুরেন্টে আমি সেটি পেয়েছি এবং ফার্স্টে যেই আমি অর্ডার করে খেয়ে ফেলেছি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার আম্মুর কাছে স্যুপটা একদমই ভালো লাগে নাই, হয়তো তার টেস্টটাই ডিফারেন্ট আমার থেকে। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, আমার কাছে একটা ভালো লাগবে, আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। শরীরের কাছে কিন্তু সেটা আমার ভালো লেগেছে এবং ও কিন্তু খুব মজা করে সেটা খাচ্ছে। ইন দ্য মিন টাইম মেইন কোর্সে আমরা কি খাবো ঐশীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে কিনা আমার মেজো বোন। ওকে দায়িত্ব দেওয়ার কারণে ওই পুরা ডিলটা করেছে যে কে কি খাবো। সামিরকে জিজ্ঞেস করা হয়েছে, সামিরের কিন্তু খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে খালামণি এবং আমরা সবাই মিলে এখানে যেতে পেরেছি এবং একসাথে খুব সুন্দর কিছু সময় স্পেন্ড করতে পেরেছি। ঢাকা শহরে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মানেই হচ্ছে কোনো রেস্টুরেন্টে গিয়ে আড্ডা মারা আর কিছু খাওয়া। তার জন্য সুন্দর একটা পরিবেশ আমাদের সবারই কিন্তু খুব দরকার। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের কাছে খাবারের বাজেটটা অনেক ভ্যারি করে। কারণ একটা ফ্যামিলিতে যদি 10 জন মেম্বার থাকে বা 5 জন মেম্বার থাকে আর পার পার্সন যদি 300 থেকে 400 টাকাও হয়, তাহলে দেখুন ভালোই টাকা খরচ হয় এবং গাড়ি ভাড়াও আছে। একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটাকে বেয়ার করা খুব ইজি না। অনেকেই জেনে শুনে তারপরে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। এই রেস্টুরেন্টের খাবারের দাম রেস্টুরেন্টের মানের তুলনায় আমার কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। আম্মু, সামির, খালামণি, শৈলী সবাই খুব হ্যাপি ছিল, আমি নিজেও খুব হ্যাপি ছিলাম এমন সুন্দর একটি মুহূর্ত একসাথে কাটানোর পরে। সেদিন আমরা অনেক ছবি তুলেছি এবং একের পর এক আমরা সবাই ছবি তোলাতে ব্যস্ত ছিলাম। রেস্টুরেন্টের এন্ট্রেন্সে খুব সুন্দর একটা জায়গা ছিল ছবি তোলার জন্য। রেস্টুরেন্টে পানির ব্র্যান্ড হিসেবে সাকুরাকে তারা চুজ করেছে। সাকুরা ব্র্যান্ডটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে 650 ml এর পানি। আমাদের বহুল প্রতীক্ষিত খাবার কিন্তু চলে এসেছে। অর্ডার করার প্রায় 25-30 মিনিটসে তারা কিন্তু খাবার সার্ভ করেছে। খাবার দেখে খুব ভালো লাগছে, তাই না? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে খাবার দেখে এর মান সম্পর্কে আপনার মতামত কি। আলহামদুলিল্লাহ, আমাদের খাবার দাবার শেষ, পেট ভরা একদম, সবাই টাপুর টুপুর। এবং আজকে আমি ভিডিওটি আর লম্বা করছি না, এরপরে আমরা ওয়াফেল খেয়েছিলাম, তখন আর ভিডিও করি নাই ভাই, সব ভিডিও করে দেয় না কেউ। যাই হোক, থ্যাংকস টু এভরিওয়ান হু ওয়াচ মাই ভিডিও। আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিওয়ান।